মুস্তাফিজ আর মুস্তাফিজ স্যার, এই স্লোগানে মুখরিত ছিল মুম্বাই এয়ারপোর্ট। আগামী 14 এপ্রিল আইপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক মুম্বাইয়ের মুখোমুখি হবে চেন্নাই। মুম্বাই চেন্নাইয়ের ম্যাচকে সামনে রেখে মুম্বাইয়ে পৌঁছেছে চেন্নাই সুপার কিংসের স্কোয়াড। আর চেন্নাইয়ের স্কোয়াড মুম্বাই এয়ারপোর্টে পৌঁছানোর পর মুস্তাফিজকে দেখা গেল হিরোর মতো এন্ট্রি নিতে, যেখানে ফিজের কাঁধে হাত চেন্নাই মালিক পক্ষের। মুম্বাই এয়ারপোর্টে ঢুকতেই মুস্তাফিজ স্যার বলে স্লোগান দিচ্ছিল হাজারো ভক্ত, চারদিকে যেন মুস্তাফিজের নাম ধরে ডাকাডাকি। এই অর্জনটা অবশ্যই মুস্তাফিজ নিজেই করেছেন। চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে এখন পর্যন্ত 3টা ম্যাচ জিতেছে, যে 3টার 3টাতেই অসাধারণ পারফর্ম করেছেন মুস্তাফিজ। ফিজ এখন পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে 4 ম্যাচ খেলে 9 উইকেট শিকার করেছেন, যা লম্বা সময় এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট ছিল। পার্পেল ক্যাপটা মাত্র 2 দিন আগেই হারিয়েছেন মুস্তাফিজ। আবারও পার্পেল ক্যাপ দখলের লড়াইয়ে আগামী 14 এপ্রিল মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামছে টাইগার পেসার। শুধু মুম্বাইয়ের স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমানের ভক্তরা নয়, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষের ম্যাচের পর ভারতীয় তরুণ পেসার চেতন সাকারিয়া থেকে শুরু করে ভারতের বেশ কয়েকজন তরুণ পেসারকে দেখা গেছে ফিজের সঙ্গে কথা বলতে। মুস্তাফিজুর রহমানকে মূলত আদর্শ মানেন তারা। ফিজের কাছ থেকে স্লোয়ার কাটার শিখার লক্ষ্য থাকে ভারতীয় তরুণদের। আর চেন্নাই সুপার কিংসকে জিতিয়ে এবার ভক্তদের মধ্যমণিতে পরিণত হয়েছেন মুস্তাফিজুর রহমান।